মাত্র 3.5 বছরে ইন্ডিয়া বুক অফ রেকর্ড। নদিয়ার কল্যাণী এলাকার ছোট্ট একরত্তির এই কৃতিত্বে গর্বিত বাবা মা ও স্থানীয়রা। মাত্র 48 সেকেন্ডে 15টি জাতীয় প্রতীক সহ আরো বেশ কিছু বিষয় বলার জন্য এই রেকর্ড। বয়স মাত্র 3.5 বছর, ইতিমধ্যেই খুদের ঝুলিতে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তকমা। নদিয়া কল্যাণীর ঐশান্না হালদার, ওই একরত্তির সাফল্যে গর্বিত তার বাবা মা। বাবা ব্যাংক কর্মী, হাতে সময় কম, মা গৃহবধূ। মেয়ের পড়াশোনার যাবতীয় দায় দায়িত্ব পালন করেন মা অনিমিতা হালদার। মায়ের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাবা। কি করে এলো এই সাফল্য? জানা গেছে মাত্র 48 সেকেন্ডে 15টি জাতীয় প্রতীক, 2 মিনিট 58 সেকেন্ডে 34টি পশুর ডাক নকল সহ বেশ কয়েকটি বিষয়ে 1 মিনিটেরও কম সময় চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করতে সক্ষম হয় ঐশান্না। এই বিষয়ে ঐশান্যার বাবা অরুণাভ হালদার বলেন, কাজের চাপের জন্য হাতে সময় কম, মেয়ের সাফল্যের সমস্ত কৃতিত্বই ওর মায়ের। বাবা হিসেবে এটা তো ভীষণ আনন্দের বিষয়, আমি ভীষণ খুশি যে আমার মেয়ে এত বড় সাফল্য পেয়েছে, এবং মানে সবার আশীর্বাদ আছে এবং আপনারও আশীর্বাদ করবেন যেন অনেক ভালো মানুষ হয়, ভালো অনেক বড় হয় জীবনে। আমরা এটার পরে নেক্সট স্টেজগুলোতে যাওয়ার জন্য প্ল্যানিং করছি, এশিয়া লেভেলে এবং ওয়ার্ল্ড লেভেলেও ওকে নিয়ে যাবো আশা করি। ও অ্যাকচুয়ালি মানে আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, কিন্তু তার মধ্যে আমরা 17টি টপিককে বেছে নিয়েছিলাম এটাকে এক্সপ্লোর করার জন্য। তো সেখানে ছিল যেমন 21টা হিউম্যান বডি পার্টস, 21টি কালার এবং 15টি ন্যাশনাল সিম্বল, বিভিন্ন বডি পার্টসের বিভিন্ন কাজ, নেচারের কাজ, এগুলো সবই ও 1 মিনিটের কম সময়ে, 50 সেকেন্ড বা তার কমেও এগুলো বলেছে আর কি। ওর রেকর্ডটা কনফার্ম হয় মার্চ 3, 2022, তখন ওর বয়স 3.5 বছর ছিল। অ্যাকচুয়ালি আমি তো সময় খুবই কম পাই, মেনলি রেডি করে ওর মাই, আমি কিছুটা ওকে গাইড করি এবং ইন্সপায়ার করি এগুলোর উপর। মেয়েকে আগামী দিনে কি রূপে দেখতে চান? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অরুণাভ বলেন, ও খুবই ছোট, আমরা ওকে প্রেশার করি না, ও যা হতে চাইবে আমরা শুধু তাই গাইড করব। এখনো খুবই ছোট, তো বড় হয়ে কি হতে চাই আমি আমাদের ইচ্ছে ওর উপরে ছেড়ে দেবো, শুধু আমরা গাইড করব ও যাতে সাফল্য পায়। ঐশান্যার মা বলেন, মেয়ে যখনই পড়াশোনা করতে চেয়েছে আমি তখনই পড়িয়েছি, প্রথম থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ। হ্যাঁ, আমি তো খুবই খুশি, একজন মা হিসেবে খুবই খুশি আমি। ওর বরাবরই একটু ছোট থেকে একটু পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা বেশি আছে দেখছি, আর যখন ও পড়তে চায় না আমি কখনোই প্রেশার ক্রিয়েট করি না। আর ও কোনো কিছু পড়াশোনা করছে বা খেলছে বা খেতে চাইছে না, ওর কোনো সময় খেতে চাইছে না বিশেষ করে, তখন কিন্তু আমি বলি যে তোমাকে আমি স্টাডি করাবো এসো, তাহলে ও ডিস্টার্ব করে না আমাকে। তো টিভি দেখলেও মানে পড়াশোনা টাইপের কিছু দিয়ে দিতে খুশি হয়, অ্যানিমালসের বেবিদেরকে কী বলে এগুলো, তারপর কালার্স, তারপর শেপস, এসবের কিছু বই কিনেছিলাম। তো প্রথমে যখন পড়তে পারতো না, মানে বুঝতে পারতো না বা উচ্চারণ করতে পারতো না, তখন ছবি দেখে দেখে আমি বলতাম, আর বলতাম যে আমি নামগুলো বলতাম আর ও পেজগুলো বের করে বের করে দিত। এখন তো অনেকই ছোট, জানি না ওর যেটা ইচ্ছে হবে ও সেটাই করবে। আমি কোঅপারেট করি ওর সাথে, মানে আমি আমি ওকে পড়াই পড়াই, ও করতে চাইলে আমি সবসময় পড়াই, লিখতে চাইলে লেখাই, সেটা যখনই হোক। এমন সময়ও গেছে কখনো কখনো ও রাতে হঠাৎ করে বমি করে দিত 12:30-1টার দিকে, তখনও বলতো যে আমাকে এখন পড়াও, আমি তখনও পড়িয়েছি, আমি না করিনি কখনো। এলাকার খুদের এই সাফল্যের কথা শুনে এদিন তাদের বাড়িতে আসেন স্থানীয় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসু। তিনি বলেন, ওইটুকু মেয়ে এত বড় সাফল্য অর্জন করেছে এটাই সব থেকে বড় আনন্দ, ওর আগামী দিন আরো উজ্জ্বল হোক, আমরা সকলেই ওর পাশে থাকব। আমি তো খুবই খুশি হব, যদিও আমার কোনো কৃতিত্ব এতে নেই, ওর মা বাবা এবং সব থেকে বেশি কৃতিত্ব ওর নিজে, ও এরকমই স্মৃতিশক্তি নিয়ে জন্মেছে। এবং শুনলাম ওর মা বাবার কাছে যে ও খেতে না চাইলে বা অন্য কিছুতে বোর হলে ওকে পড়াশুনো করতে বললে ও খুশি হয় বেশি। তো এরকম মা বাবা খুব, তাদের ভাগ্য অত্যন্ত ভালো যেরকম সুসন্তান তাদের, আর
সেরকমই থাকুক এটাই বলবো। বাড়িতে এত লোকজন, আনন্দের বন্যা, সেদিকে ভ্রুক্ষেপ নেই ঐশান্যার। সে আপন মনে বলে চলেছে, ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস, ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার, ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন। ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা, ন্যাশনাল রিভার গঙ্গা, ন্যাশনাল ট্রি বানিয়ান ট্রি, ন্যাশনাল কারেন্সি রুপি, ন্যাশনাল রেপটাইল কিং কোবরা, ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার, ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল এলিফ্যান্ট, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল ডলফিন, ন্যাশনাল বার্ড পিকক, ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো, ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস, ন্যাশনাল ক্যালেন্ডার সাকা, ন্যাশনাল ভেজিটেবল ফাঙ্কিন, ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া।